Hello everybody, again welcome back to your Bengali online class once again. To amar chotto chotto bondhura shobai bhalo acho to ba morashona shobai mon diye korcho to ba khub bhalo ami to jani amar prottekta bondhu bhishon mon diye porashona kore to bondhura ajke bangla class er jonno shobai nischoy toiri hoye royecho tahole cholo শুরু করে দিই আজকের অনলাইন বাংলা ক্লাস আজকে আমরা বাংলা ক্লাসে আরো একটা নতুন দু অক্ষরের শব্দ শিখে নেব আগের দিন আমরা কোন শব্দটা শিখেছিলাম রথ ঠিক বলেছো আজকে আমরা একই রকম এক ধরনের একটা শব্দ শিখব যেটা হলো পথ আগের দিন শিখেছি রথ আজকে শিখব পথ পথ বানানটা কি প থ প একটি ব্যঞ্জন বর্ণ থ আরেকটি ব্যঞ্জন বর্ণ এই দুটো ব্যঞ্জন বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে কি শব্দ গঠিত হলো পথ প থ পথ আবার বলো প থ পথ পথ মানে রাস্তা রাস্তাতে আমরা হাঁটা চলা করি রাস্তার উপর দিয়ে নানান রকমের যানবাহন যায় তাহলে পথ মানে কি রাস্তা তাহলে তোমরা শিখে গেলে পদ বানানটা কিভাবে গঠিত হলো কি কি বর্ণ যুক্ত হয়ে গঠন করা হলো আর পথ মানে কি তাহলে চলো এবার কপি পেন্সিল নিয়ে রেডি হয়ে যাওয়ার সময় প্রথমে কপিতে সবাই CW লিখে নাও আজকে ডেট দাও 11/1/2021 আজকে আমরা চলো পথ বা রাস্তাটা এঁকে ফেলি ভীষণ সোজা দেখো এইভাবে হচ্ছে পথ আঁকতে হয় তোমাদের যদি আমি একটা বাড়ি এঁকে দেখাই বাড়ির সামনে রাস্তা থাকে দেখো আগে তোমাদের আমি দেখাচ্ছি এই একটা বাড়ি তোমরা আগেও সবাই এঁকেছো এবার বাড়ির সামনে ধরো আমি এরকম ভাবে একটা পথ আঁকলাম তাহলে এটা কিসের ছবি হলো পথ পথ মানে রাস্তা এবার আমি চলো তোমাদের দেখিয়ে নিই পথ শব্দটা কিভাবে গঠন হচ্ছে প লিখলাম আর এখানে আমি থ লিখলাম দুটো বর্ণকে একসাথে যুক্ত করলাম কি শব্দ তৈরি হলো প থ পথ এবার এই শব্দটাকে আমরা বারবার করে কপিতে লিখব আর অবশ্যই মুখে বলবো প থ পথ আবার মুখে বলো এবং লেখো প থ পথ আবার বলো প থ পথ তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে পদ বানানটা কিভাবে লেখা হচ্ছে এবং পথের ছবিটাও তোমরা আঁকা শিখে ফেললে পরের পেজে হোমওয়ার্ক করবে আর এই পেজটা কিন্তু পুরো সুন্দরভাবে লিখে কমপ্লিট করবে কেমন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ক্লাসে নতুন কিছু জিনিস নিয়ে ভালো থেকো Thank you.